মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। জেলা ও জেলার বাইরের পত্রপত্রিকার বিপুল সম্ভারে মুর্শিদাবাদ জেলা লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন হলো 1 ডিসেম্বর। অভিনব অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হলো মেলার। একদিকে ক্যানভাসে তুলির টান চিত্রশিল্পীদের, সঙ্গীতের আবহে শিল্পীরা, অন্যদিকে মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মহা সমারোহের সাথে উদ্বোধন হলো মেলার। অনুষ্ঠান চলবে 1 এবং 2 ডিসেম্বর। বহরমপুর পুরসভা এবং কেএন কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় সাড়ম্বরের সাথে দ্বিতীয় বছরে পা দিল এই মেলা। মহারাজা মনীন্দ্রচন্দ্র ক্যাম্পাসে মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন কেএন কলেজের প্রিন্সিপাল ডক্টর সুজাতা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিনাথ ঝা, লিটল ম্যাগাজিন গবেষণার প্রাণপুরুষ সন্দীপ দত্ত সহ বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, লেখক, গায়ক, চিত্রশিল্পী এবং মেলা কমিটির সদস্যবৃন্দ। মোট 75টি স্টল রয়েছে মেলা প্রাঙ্গণে। আধুনিক যুগের নতুন প্রজন্মের প্রতিনিধিদের কাছে এই লিটল ম্যাগাজিন পৌঁছে দিতেই এই উদ্যোগ। এক অভাবিত উন্মাদনার মধ্যে দিয়ে আমাদের মুর্শিদাবাদ জেলা লিটল ম্যাগাজিনের এই মাত্র সূচনা হলো। সেই সূচনা পর্বটাও অদ্ভুত একটা ব্যাপার যে 10 জন চিত্রশিল্পী একদিকে ছবি আঁকছেন, আমাদের জেলার অন্যতম প্রধান গানের দল তারা গান গাইছেন, এবং একই সঙ্গে মঞ্চে আমাদের অভ্যাগতরা তার উদ্বোধন করলেন। এবার এই উদ্বোধনের পরই আমাদের চললো সারাদিন মেলার, 8টা পর্যন্ত এই মেলা চলতে থাকবে। 75টা স্টল লিটল ম্যাগাজিনের, তাদের প্রচুর পত্রপত্রিকা বইপত্র নিয়ে এই মেলায় ইতিমধ্যে হাজির হয়ে গেছেন, তারা তাদের সম্ভার নিয়ে বসে পড়েছেন, এবং দুদিনই এই ধরনের একটা উন্মাদনার মধ্যে দিয়ে তরুণ কবি, চিত্রশিল্পী, গায়ক, লেখক তারা তাদের উন্মাদনার মধ্যে কাটাবেন। শহরবাসীকে আমাদের পক্ষ থেকে আবেদন যে এই উন্মাদনাটা তারাও উপভোগ করুন, তারা আসুন, বই দেখুন, পত্রপত্রিকা দেখুন, কিনুন, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আনন্দ উপভোগ করুন। আমার গ্রাম, আমার পঞ্চায়েত। কেমন আছে আপনার গ্রাম? আপনার গ্রামের ঐতিহ্য, পরম্পরা কি রয়েছে? আপনার গ্রামের সমস্যা, সম্ভাবনা কি ভাবছে পঞ্চায়েত? কি বলছেন পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান? কি পরিকল্পনা পঞ্চায়েতের? সব নিয়ে টান টান স্টোরি থেকে লাইভ, শুধুমাত্র ইমাজিন সিটিভিতে। মানুষের কথা, মানুষের মুখে।